ঈদ যাত্রায় ছুটছে মানুষ, ট্রেনে ওঠা নিয়ে যুদ্ধ, ছাদেও শত শত যাত্রী, বাস না পেয়ে ট্রাক পিকআপে ঝুঁকি নিয়ে যাত্রা, মহাসড়কে যানজট, সদরঘাটে লঞ্চ ভিড়। শেষ সময়ে কোরবানির হাটে পশুর বেচা কেনা জমজমাট, ইচ্ছে মতো দাম হাঁকছেন বিক্রেতা, পছন্দের সঙ্গে দামের সমন্বয় হচ্ছে না ক্রেতার। আরাফাতের ময়দানে 10 লাখ হাজির ইবাদত বন্দেগী, খুতবায় বিশ্ব শান্তি কামনা, মুজদালিফায় রাত যাপনের পর সকালে মিনায় পশু কোরবানি। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান, কড়া নিরাপত্তায় ঢাকার জাতীয় ঈদগাহে চলছে প্রস্তুতি, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কে কার আগে উঠবেন ট্রেনে তা নিয়ে রীতিমতো যুদ্ধ, ট্রেন দেখলেই যে যেভাবে পারছেন উঠছেন, আর ঝুঁকি নিয়ে ছাদে শত শত মানুষ। ঈদ উদযাপনে একরকম ভোগান্তি শুয়ে বাড়ির পানে ছুটছেন সবাই, এদিকে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যাত্রীতে ছেয়ে গেছে পুরো ট্রেন, শুধু তাই নয় ছাদও কানায় কানায় ভরা। এই যাত্রা ঘরে ফেরার, ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে এই ছুটে চলা। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের এই লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা কাঙ্ক্ষিত ট্রেনের। আর কয়েক ঘন্টা অপেক্ষার পর ট্রেন প্ল্যাটফর্মে আসতেই শুরু হয় এমন দৌড়ঝাঁপ, হুড়োহুড়ি। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছেন উঠে পড়ছেন ট্রেনে, নিজ গন্তব্যে পৌঁছাতে অনেকের ঠিকানা হয় ট্রেনের ছাদে। ঈদে স্বস্তির রেল ভ্রমণে যেন ভোগান্তির শেষ নেই। ভিতরে একদম গাদাগাদি ভাই, যে সংখ্যক বসা আছে তার চেয়ে ডাবল দাঁড়ানো আছে। ভোগান্তি তো হচ্ছে, অনেক ভোগান্তি হচ্ছে, স্বাস্থ্যবিধি আসলে মানা হচ্ছে না। উত্তরবঙ্গ ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো কয়েক ঘন্টার শিডিউল বিপর্যয়ে পড়লেও সময় মতোই কমলাপুর ছেড়েছে সিলেট ও চট্টগ্রামগামী ট্রেনগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, অনেক বেশি কমফোর্টেবল, আমি টাইমলি ছাড়ি। এই তো করতে দাদু বাড়ি যাচ্ছি। যাত্রীবোঝাই ট্রেনগুলো কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাতেই আরেক দফায় শুরু হয় ট্রেনে ওঠার যুদ্ধ। ঈদের সময় যাব একটু মা বাবার সাথে দেখা করতে, তাও পারতেছি না। ভিতরে তো পা রাখার মতো জায়গা নাই, প্রচুর গরম ভাই, প্রচুর সিট কাজ পর্যন্ত বুঝতেই পারিনি। টিকিট কাটছিলাম কিন্তু এখন যেতে পারতেছি না। এই কষ্ট করে যদি আমাদের যেতে হয় তাহলে আমরা কিভাবে যাব? সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই জনস্রোতের কাছে, যে কারণে তাদ বলেন বা আমাদের ওভারলোডিং যে যাত্রীগুলো তাদেরকে নামানো বা ফেরানো সম্ভব হয়নি। এদিকে সকাল থেকে যাত্রী চাপে উপচে পড়া ভিড় দেখা যায় চট্টগ্রাম রেল স্টেশনেও। বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়লেও ভোগান্তি বাড়িয়েছে কয়েকটি ট্রেন। বাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে, তারপরে যাচ্ছি। ভিড় থাকলেও মানে জিনিসটা মনে হইতেছে না, বাড়িতে যাচ্ছে আনন্দে। কষ্ট করে টিকিট কাটতে হয়েছে, এখন আবার অনেক ভিড়ের মধ্যে, তাও বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। শুক্রবার দুপুর পর্যন্ত কমলাপুর ছেড়ে গেছে 16টি ও চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে গেছে 7টি ট্রেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজস্থানের কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। রেলে করে এবার ঈদ করতে যারা গন্তব্যে ফিরবেন তাদের জন্য এবারও আসলে কোনো তেমন স্বস্তিদায়ক বা সুখবর নেই, কারণ গতকাল থেকেই কিন্তু পুরোদমে রেলের যে শিডিউল সেটি কিন্তু ভেঙে পড়েছে আমরা দেখছি। এবং আজকে অর্থাৎ রাত 8:30 যেই ট্রেনটি স্টেশন আসার কথা ছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছেনি। তবে রংপুরের যে দ্রুততম এক্সপ্রেসটি রয়েছে সেই এক্সপ্রেসের যাত্রীরা আমাদেরকে বলছেন যে রাত 3টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্মে আসবেন এমনটি তারা জানতে পেরেছেন। তবে এছাড়া যে পদ্মা এক্সপ্রেস রয়েছে যেটি আজকে রাজশাহীতে যাবে সেই ট্রেনটিতেও কিন্তু রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাত 1:40 এসে কমলাপুর স্টেশনে এসে পৌঁছাবেন এতটুকুই তারা জানেন। তবে এই যে দীর্ঘক্ষণ যে অপেক্ষা, ঈদ যাত্রায় মানুষের যে ভোগান্তি, অর্থাৎ পরিবার পরিজন নিয়েই কিন্তু কমলাপুর রেল স্টেশনে যে অপেক্ষা করছেন
আপনি জানেন যে এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম, এই ভ্যাপসা গরমের মধ্যে গরমে অতিষ্ঠ হয়ে কিন্তু অনেকেই শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়েছেন। কমলাপুর রেলস্টেশন যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেই অনেকে ছোট ছোট বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ, তার নারী পুরুষ সবাই কিন্তু আসলে সারাদিন কেউ কেউ চার পাঁচ ঘন্টা, কেউ 4 ঘন্টা, এমনকি 7-8 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখেছি যাত্রীদের। তারা বলছেন যারা অপেক্ষা করতেছিলেন অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকেই আসলে অপেক্ষা বসতে না পেরে শুয়ে পড়েছে অনেকে এখানে এসে, এবং ব্যবসা গরমের মধ্যে যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারাও কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়া কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার দিকে একটি ট্রেন এসেছিল, সেই ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেই ট্রেনটিতে আমরা দেখেছি যে প্রচণ্ড যাত্রী ছিল, এবং সেই যাত্রীগুলো কিন্তু সেই দুপুর থেকে কেউ বিকেল থেকে কিন্তু অপেক্ষা করতেছিল। শুধুমাত্র শিডিউল বিপর্যয়ের কারণেই কিন্তু আসলে এই দুর্ভোগটি চরমে এসে পৌঁছেছে। আর আরেকটি বিষয় বলে রাখবো যে এবার শুরুর দিকে যেরকম একটি স্বস্তিদায়ক বিষয় ছিল, সেই রেল কর্তৃপক্ষ বা রেলের যে যাত্রীরা যে সুবিধাটি পাওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি রেল কর্তৃপক্ষ ধরে রাখতে পারেনি, বা যাত্রীদেরকে স্বস্তিদায়ক সেবাটি তারা উপহার দিতে পারেনি শুধুমাত্র শিডিউল বিপর্যয়ের কারণে। এবং আজকে রাত পর্যন্ত যে সকল ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল সে প্রত্যেকটি ট্রেনে কিন্তু আগামীকাল পর্যন্ত সেই শিডিউল বিপর্যয় চরম আকার ধারণ করবে। কারণ হচ্ছে যে ট্রেনগুলো থাকার কথা ছিল এখন ঢাকাতে সেগুলো এখনও পর্যন্ত ঢাকার বাইরে রয়েছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের সবশেষ তথ্য। এই যাত্রা খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে। এদিকে মহাসড়কে যানজটে চরম ভোগান্তি, পিক আপ পশুবাহী ট্রাকেও ছুটছে মানুষ, লঞ্চেও উপচে পড়া ভিড়, আইন অমান্য করে ছাদেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। বাস, পিক আপ, ট্রাক কিংবা পশুবাহী গাড়ি যে যেভাবে পারছেন ছুটছেন নিজ নিজ গন্তব্যে। আমরা গাড়ি পাচ্ছিলাম না তাই অনেক দূর থেকে হেঁটে আসছি, হেসে হেসে এই তাকেতে উঠেছি। কাটতে গেছিলাম, টিকিট নাই, পরে এখানে আসছি। ওই ওই স্ট্যান্ডেতেই কিছু দালাল মালালরা আছে, এরাই মনে করেন যে যাত্রীদের আগেই বাস যত সিট মিট সব বুকিং করে হলে লাস্টে যাত্রীরা না নিরুপায়। মহাসড়কে মোড়ে মোড়ে যানজট, বিপর্যয় শিডিউল, শেষ মুহূর্তে এসে ঘরমুখো মানুষের ভোগান্তি এখন চরমে। 3-4 ঘন্টা দাঁড়ায় থাকার পর কোনো বাস নাই, আর যেগুলো বাস আছে মানে বেশি ভাড়া যাচ্ছে, যে কারণে আমাদের অনেক ভোগান্তি। আমি তো 3 ঘন্টা যাবত হলে মানে এখানে আমি দাঁড়ায় আছি, কিন্তু আসলে কোনোভাবে কোনো গাড়ি পাই নাই, তো কাউন্টার তো টিকিট নাই, তারপরও আমি এখন বাধ্য হয়ে তখন কোনোভাবে যাওয়া লাগে। গত কয়েকদিনের তুলনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীচাপ ছিল অনেক বেশি, যাত্রীচাপে পল্টুনে পা ফেলাই দায় হয়ে পড়ে। সব যাত্রী একবারে চাপছে লঞ্চে, এই জন্য একটু কষ্ট হইতে আছে যাত্রীদের। লোকগুলা অনেক কষ্টে আছে, মানুষগুলা চলতে পারে না। আমরা 6 জন মানুষ 2 জন আর সিটে বসেছি। বিভিন্ন টার্মিনাল ঘুরে বাস না পাওয়ায় অনেকেই ধরেছেন নৌপথ, অধিকাংশ লঞ্চেই দেখা গেছে নিয়ম অমান্য করে ছাদে যাত্রী পরিবহন করতে। গাড়িগুলো অ্যাভেলেবেল না, সেটাও একটা কারণ হতে পারে। প্লাস হলো অনেকে সাথে মাল জিনিস থাকে, জিনিসপত্র থাকে, আবার অনেকে বাচ্চা কাচ্চা থাকে, সে কারণে তারা লঞ্চকে বেশি প্রাধান্য দিচ্ছে। 6 ঘন্টা ঘুরে একটা গাড়ির টিকিট আমরা ব্যবস্থা করতে পারি নাই, তারপরে বাধ্য হয়ে আমরা আবারও সেই লঞ্চের যাত্রী হয়ে এবার বাড়িতে ঈদ করতে যাইতে হতেছে। শুক্রবার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রায় 140টি লঞ্চ। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শুরুর প্রথম দিনে মহাসড়ক আর ঘাটেও ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। একদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজট, অন্যদিকে বাড়তি ভাড়ায় নাকাল যাত্রীরা। পর্যাপ্ত গণপরিবহন না থাকার সুযোগ নিচ্ছে ছোট যানবাহনগুলো। ঈদ যাত্রার ঢল নেমেছে মহাসড়কে, যানজটের ভোগান্তি সঙ্গে নিয়েই ছুটছেন নারীর টানে রাজধানী ও তার আশেপাশের মানুষ। বাসের ছাদ থেকে শুরু করে ট্রাক, পিক আপ যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। তীব্র রোদ, মহাসড়কের যানজট আর যানবাহন স্বল্পতায় ঘরমুখী মানুষের ভোগান্তির শেষ নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস, ট্রাক, পিক আপ সহ নানা যানবাহনে করে মানুষ ছুটছে গন্তব্যে। শুক্রবার ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজট আর 4-5 গুণ বেশি ভাড়ায় অসহায় যাত্রীরা। দুর্ভোগের তো শেষই নেই আমাদের, আর কি কমো। ঢাকা শহর থেকে দাম খাটতে খাটতে এই পর্যন্ত রাস্তায় প্রশাসন নাই,
প্রশাসন খুবই কম। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রায় দেখা দেয় প্রচন্ড যানজট। ছোট বড় পরিবহনে ভেঙে ভেঙে যাচ্ছেন যাত্রীরা। সব পোশাক কারখানা একসাথে ছুটি হয় এমন ভোগান্তি বলে অভিযোগ যাত্রীদের। কতবার আপনার হচ্ছে গার্মেন্টসগুলা ধাপে ধাপে ছুটি দিছিল, কিন্তু এই দিকে কি হয়েছে মানে একসাথে ছুটি হয়েছে, মেয়ে ছেলে পুরুষ সব ট্রাকে ট্রাকে। ঈদ যাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দেয় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও। গণপরিবহন স্বল্পতা জীবনে ঝুঁকি নিয়েই ট্রাক আর বাসের ছাদে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন অনেকে। অন্যদিকে পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। বাসের অভাবে ঝুঁকি নিয়ে ট্রাকে সেতু পার হলেও তাদের অভিযোগ নেই। ঈদে ঘরমুখো যাত্রী আর শত শত মোটরসাইকেলের ঢল নেমেছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটেও। ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় বিপর্যস্ত যাত্রী ও চালকরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। অর্থাৎ যেন প্রাণ ফিরে পেয়েছে কোরবানির পশুর হাট। শুক্রবার বিকেলের পর থেকে বিক্রির ধুম পড়েছে রাজস্থানের গাবতলি হাটে, আর পশু পছন্দ হলে খুব একটা দর কষাকষিতে যাচ্ছেন না ক্রেতারা। শুক্রবার সকালের দিকে ফাঁকা গাবতলি হাট বিকেলে হঠাৎ হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে। এ সময় পছন্দের পশু কিনতে হাটে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। সামর্থ্যের সঙ্গে সমন্বয় করে পশু কিনতে পুরো হাট চষে বেড়াচ্ছেন ক্রেতারা। তাদের সামনে পশুর ওজন ও রঙের গুণকীর্তনে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। 3 ঘন্টা যাবত আইছি, কিন্তু এখনো একটা গরু মিলাইতে পারিনি। গরুর দাম অনেক বেশি। একটা নিলাম 2,30,000 টাকা, একটু মোটামুটি বিক্রেতারা বলছেন হাতে আর খুব বেশি সময় নেই, সামান্য লাভ পেলেই আর অতিরিক্ত দরদামে যাচ্ছেন না তারা। 1-1.5 লাখ টাকার মতো এই গরুগুলা বেশি চলতেছে। 17টা আজকে বেচছে, আর এটা 18টা গেল। গরুর ওজন 30 মন, দাম বলতেছে 2-2.5-3। বড় পশুর বিক্রি কম হলেও ক্রেতা আসছে বলে জানালেন ব্যাপারীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। দরদাম করে চলছে বেচা কেনা, আর সে সময়ে বেশ ভালোই দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সাদার সাধ্যের মধ্যে সমঝোতা করতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। শেষ সময় পশু কেনা বেচায় জমজমাট নওগাঁর চৌবাড়িয়ার হাট। গেল কয়েকদিনের তুলনায় এ হাটে বেড়েছে গরুর উপস্থিতি। সে সাথে দূরের ব্যাপারীর উপস্থিতির কারণে গরু প্রতি 10-15,000 টাকা বাড়তি দরে কিনতে হয়েছে স্থানীয় এবং দূরের ব্যাপারীদের। চৌবাড়িয়া হাটে গরুর বাজার খুব উদ্যোগতি। আমি মনে করেছিলাম গত হাটের চেয়ে আজকে গরুর একটু দাম কম হবে, কিন্তু তুলনামূলক আজকে একটু গরুর দাম বেশি দেখা যাচ্ছে। গত হাটের চেয়ে এই হাটে দাম বেশি, 5,000-6,000-7,000 টাকা গরু পিছে বেশি। খামারিরা বলছেন গেল কয়েকদিনের তুলনায় বর্তমানে যে দর তাতে কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। আগে 40-42 হাজার বলছি, সে গরু আজকে 48,000 বেচলাম, গরুটার দাম ভালো পেয়েছি। একটা গরু নিয়ে আসলাম, সেটা বেচলাম হলো 41,000। তো এভাবে যদি গরুর দাম থাকে তাহলে খামারিরা বাঁচবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে এ জেলায় 4,35,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। স্থানীয়ভাবে এই পশুর চাহিদা রয়েছে 1,45,000। জেলা প্রাণী সম্পদ বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ জেলায় ছোট বড় 74টি পশুর হাট বসানো হয়েছে, আর এসব হাটে চলতি মৌসুমে প্রায় 4.5 লাখ পশু বিক্রির আশা করা হচ্ছে। গেল কদিনে প্রায় 2.5 লক্ষ পশু বিক্রি হয়েছে দাবি হাট কর্তৃপক্ষের। নওগাঁর চৌবাড়িয়া হাট থেকে এম আর রকি, সময় সংবাদ। শেষ হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। 10 লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় খুতবায় বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করবেন হাজিরা, সেখানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন তারা। সকালে মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজে কিন্তু এই বছর আসলে একটু ব্যতিক্রমীভাবে সৌদি সরকার উদ্যোগ নিয়েছিল যে পবিত্র হজের যে খুতবাটি পরিবেশিত হয়েছিল সেই খুতবাটি একযোগে 14টি ভাষায় কিন্তু অনুবাদ করে অর্থাৎ বিশ্ব মুসলিমের দরবারে পৌঁছে দেওয়ার জন্য হজের যে মহত্ব, হজের যে বাণী এবং হজের যে শিক্ষা সেটি বিশ্ব মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য হজের খুতবা সেটি কিন্তু এই বছরই প্রথমবারের মতো 14টি ভাষায় অনুবাদিত হয়ে সম্প্রচার হয়েছে। এটি আসলে এক ধরনের বিশেষ উদ্যোগ সৌদি সরকারের পক্ষ থেকে। এই বছর গরমে
ধরনের মাত্রাটা বেশি, তারপরেও কিন্তু হাজিদের এক ধরনের তৃপ্তি আছে, যেহেতু এই বছর হজটি অনুষ্ঠিত হচ্ছে জুমা দিনে, যার কারণে এটি আকবরী হজ নামেই পরিচিত এবং এই হজের মাত্রাটাই অনেক বেশি। অনেক গরমের উপেক্ষা করে আমরা পবিত্র হজ পালন করেছি আলহামদুলিল্লাহ। এই বছর জুমার দিনে বড় হজ, হজে আকবর বলা হয়। এই হজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। মহান আল্লাহ আমাদের এইবারের জুমার দিনের বিশেষ হজ পালনের জন্য মনোনীত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে থাকা 10 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি যারা এবারের হজে অংশ নিয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে তাঁবুগুলো আছে সেখানে কিন্তু বসে বাকি যে সময়টুকু এখানে অবস্থান করতে হবে সেই সময়ের জন্য ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা ইবাদত বন্দীগী করেই কিন্তু বাকি সময়টুকু পার করছেন। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান শেষে তারা এখান থেকে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের উদ্দেশ্যে এখান থেকে আরাফা ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় খোলা আকাশ নিচে রাত্রি যাপন শেষে পরদিন জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে কঙ্কর সংগ্রহ করবেন এবং কঙ্কর সংগ্রহ করার শেষে তারা সেখান থেকে সূর্য উদয়ের সাথে সাথেই কিন্তু সেখান থেকে জামারার উদ্দেশ্যে রওনা হবেন এবং জামারে গিয়ে যে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করতে হয় সেটি সম্পন্ন করবেন। আগামী দিন কিন্তু কুরবানির করবেন তারা। পবিত্র হজ নিয়ে এই বছর হাজিদের তেমন কোনো আক্ষেপ নেই এবং হাজিদের ভিতরে সন্তুষ্টির পরিমাণেই বেশি। আরাফার ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকে ঈদগাহ ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঈদকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। প্রতি বছর এই জামাতে অংশ নেন দেশের বিভিন্ন এলাকার লাখো মুসল্লি। এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 195তম জামাত। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের দাগ কাটা, চুনকাম, অজুখানা মেরামত সহ সব কাজ শেষ হয়েছে। সামনের পুকুরঘাট তৈরি করা হয়েছে নতুন করে। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকালে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। এই বছর আমরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছি। ঈদুল আজহার নামাজও ইনশাল্লাহ সুন্দরভাবে, সুন্দর পরিবেশ আমরা করতে পারবো বলিয়া আশা করতেছি ইনশাল্লাহ। নামাজের স্থলে কেউ যাতে কোনোভাবেই মোবাইল ফোন না নিয়ে আসে সেই জন্য আমরা অনুরোধ করছি। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমেই এই যে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল আজহার যে জামাতটি সেটি আমরা এখানে অনুষ্ঠিত করতে পারব। এবারও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে শোলাকিয়ায়। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরায় মনিটর করা হবে মাঠের ভেতর ও চারপাশ, থাকবে 6টি ওয়াচ টাওয়ার। আমাদের নিরাপত্তার যে 4টা স্তর এই সবগুলো আমরা মেনটেন করে কাজ করছি। এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা ওয়াচে রাখবো, আমাদের সাদা পোশাকের লোক এখানে থাকবে। জেলা প্রশাসনের তথ্য মতে 1828 সালে শোলাকিয়া মাঠে 16 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদিকে ঈদুল আজহার সামনে রেখে রাজস্থানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না, তাই বিশেষ নজরদারি মাজার ও পীরদের আস্তানায়। এছাড়াও ঈদে ফাঁকা নগরীতে চুরি ছিনতাই রোধে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জানান, বাইকাররা মহাসড়কে উঠতে গেলে লাগবে পুলিশের বিশেষ অনুমতি। গত রমজানের মতো এবারও ঈদ জামাতের জন্য প্রস্তুতি নিয়েছে দেশের ঈদগাহগুলো। এই উৎসব ঘিরে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, বিশেষভাবে সতর্কতা নেওয়া হচ্ছে মাজার ও পীরদের আস্তানাগুলোতে। বেশি সতর্কতা অবলম্বন করছি মাজার ভিত্তিক এবং পীরদের উপাসনালয়, যেখানে এই ধরনের বড় ধরনের ঈদের জামাত হবে, এই সমস্ত বিষয়গুলো জঙ্গিদের টার্গেট থাকে। ঈদে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় বাড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা। এসব অপরাধ দমাতে আবাসিক এলাকার স্বর্ণের মার্কেট ও ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে ডিএমপি। এগুলো নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে।
ডিএমপি কমিশনার আরও জানান, পুলিশের অনুমতিপত্র নেওয়ার পরই বাইকাররা চলাচল করতে পারবেন মহাসড়কে। বাংলাদেশের জন্য একই ফর্মেটে আমরা অনুমতি দিচ্ছি, যা জরুরি প্রয়োজন, এই অনুমতিটা নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। বিধিনিষেধ না থাকলেও করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে নগরবাসীকে ঈদগাহে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা হবে না, তবে সংকট উত্তরণে অন্য দেশ থেকে এসব আমদানির চিন্তা করছে সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটের ধোপাদিঘির ওয়াকওয়ের কাজ পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। রাশিয়ার উপরে স্যাংশন আছে বলে আমরা সেই মানে সেটা করতে পারতেছি না, কারণ তখন অন্য সমস্যা হয় কিনা। আমরা মরো সাশ্রয়ী হব, অন্য দিক থেকে আনার চেষ্টা হচ্ছে এবং আমরা নিজেরাও সাশ্রয়ী হব, তাতে আমাদের সমস্যা আমরা দূর করতে পারব। জরুরি সেবার আওতায় থাকায় দেশে লোডশেডিং হলেও মেট্রো রেল চলাচলে কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আর নানা কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি হলেও চলমান ট্রায়াল রান কিংবা ডিসেম্বরে বাণিজ্যিক যাত্রায় বাধা হবে না বলছে কর্তৃপক্ষ। রাশিয়া দৈমনের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের পাওয়ার সেক্টরে, তাই তো প্রায় এক যুগ পর লোডশেডিং দেখছে দেশের মানুষ। অন্যদিকে এমন অবস্থায় আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। হিসেব বলছে উত্তরা স্টেশন একে দৈনিক লাগবে 700 কিলোওয়াট, বাকি আটটি স্টেশনের প্রতিটিতে লাগবে 450 কিলোওয়াট করে, আর এক একটি ট্রেন নামলেই 1 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। জাতীয় গ্রিড থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। 3টি উপকেন্দ্রে থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে দিয়াবাড়ি উপকেন্দ্র থেকে প্রথম অংশে আর মতিঝিল উপকেন্দ্র থেকে দ্বিতীয় অংশে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে বলেছি যে আমরা যখন এই জায়গাটাতে আসবো আমাদেরটা যেন এখানে লোডশেডিংয়ের আওতা বহির্ভূত রাখা হয়। আমাদের সাথে ওনাদের একটা লিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে, ওনারা এমআরটির জন্য নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করবে। এরই মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে, বিদ্যুতের লাইন বসানোর কাজও প্রায় শেষ। অগাস্টের ভিতরে উত্তরা পর্যন্ত যে পূর্ত যে কাজগুলো আছে এই পূর্ত কাজগুলোর আর কোনো কিছুই বাকি থাকবে না, আর আগারগুড়া পর্যন্ত যে বৈদ্যুতিক লাইন যে সঞ্চালন করা সেটাও আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। দেশের প্রথম এই মেট্রো রেলের সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটার। উত্তরা থেকে আগারগাঁও এই অংশের মাধ্যমেই চলতি বছর বৈদ্যুতিক ট্রেনের জগতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। সেই হিসাবে দিনক্ষণের যে হিসাবটা তাতেও কাজ এগিয়ে চলছে সমানতালে। কর্তৃপক্ষ বলছে চলতি বছর বিজয় দিবসেই নতুন এক ইতিহাস লিখবে বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও হজের খবর। মুজদালিফা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রহমান, যাচ্ছি তার কাছে। হজের তৃতীয় অর্থাৎ যে 5 দিনের যে ধারাবাহিক কার্যক্রম প্রয়োজন হয় পবিত্র হজের জন্য, তার তৃতীয় দিনে যে কার্যক্রম তারই অংশ হিসাবে আজ এই মুহূর্তে জামারায় খোলা আকাশের নিচে, মুজদালিফার যে খোলা আকাশের নিচে এই প্রায় 10 লক্ষ যে মুসল্লি এই বছর হজে অংশ নিয়েছেন তারা কিন্তু এখন দেখেন শুয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু এই পুরো রাত্রি তারা এইভাবে শুয়ে বসে জিকির আজকারে সময় পার করবেন এবং ঠিক ফজরের নামাজ পর্যন্তই কিন্তু এখানে অবস্থান করার নিয়ম, এবং সেই হিসাবে কিন্তু এখানে ফজরের নামাজ পর্যন্ত অংশগ্রহণ অবস্থান করে এখান থেকে পরে এই প্রতীকী শয়তানকে লক্ষ্য করে যে পাথর নিক্ষেপ করতে হয় সেই পাথর অর্থাৎ সেই কঙ্করগুলো সংগ্রহ করে তারা যে মুসল্লিরা কিন্তু রওনা হবেন জামারায়, জামারা আকাবা অর্থাৎ বড় যে জামারায় আজকে পাথর নিক্ষেপ করতে হয় সেখানে পাথর নিক্ষেপ করবেন, এবং এর পরেই কিন্তু আসলে হজের যেই কার্যক্রমের অংশ হিসেবে যে কুরবানি অর্থাৎ পশু কুরবানির মাধ্যমে যে নিজেদের মনের যে পশুত্ব কুরবানি দিতে হয় সেটি করবেন, এবং সেটি করার পরেই কিন্তু তারা হালাল হবেন, এবং হালাল হয়ে
তারপরে স্বাভাবিক পোশাক পরিধান করবেন এবং স্বাভাবিক পোশাক পরিধান করার পরেই কিন্তু দেখা যাচ্ছে আর দুটি দিনের কর্মসূচি থাকে পবিত্র হজে, যে ধারাবাহিক পাঁচ দিনের কর্মসূচি তার তৃতীয় দিনে সমাপ্তি শেষ করে এরপরে দুই দিন তারা ধারাবাহিকভাবে শুধুমাত্র পাথর নিক্ষেপের জন্যই থাকবে। অর্থাৎ আমরা যেমনটি জানি যে পবিত্র হজের যে কার্যক্রম, পবিত্র হজের যে কর্মসূচি, সেই কর্মসূচির তৃতীয় দিন যেদিন আমরা শুধুমাত্র এই জামারায় পাথর নিক্ষেপ করা হয় এবং পশু কুরবানি করা হয়, এবং এই দিনটি কিন্তু মূলত মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেখাচ্ছে ঈদের দিন হয়, তো সেক্ষেত্রে আমি আমাদের এই বাংলাদেশি কমিউনিটির যারা আছেন এই পবিত্র হজে এবার অংশ নিয়েছেন তাদের কাছ থেকে যেমনটি জেনেছি, তারা এখানে হজে অবস্থান করার পরেও কিন্তু তাদের দেশে থাকা স্বজনদেরকে এক ধরনের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং পাশাপাশি নিজেদের হজ সঠিকভাবে পালন করে আবার দেশে যাতে সঠিকভাবে ফিরে যেতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন। তো আসলে হজের যে স্বাভাবিক কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এখন হাজিরা অবস্থান করছেন মুজদালিফার খোলা আকাশের নিচে। মুজদালিফা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। হজের আনুষ্ঠানিকতার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সৌদি আরবের মুজদালিফায়। সর্বোচ্চ 10 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। এছাড়াও বর্ষা মৌসুম বিবেচনায়ও বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে বিশেষ ব্যবস্থা। এদিকে দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানগুলো জীবাণুমুক্ত করার পদক্ষেপ নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি রিপোর্ট। প্রতিবছর কোরবানিতে পশুর বর্জ্য দ্রুত অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রধান সড়ক থেকে বর্জ্য অপসারণ সম্ভব হলেও ঝুঁকি পোহাতে হয় গলি উপকূলীর বর্জ্য অপসারণে। তাই আসন্ন কোরবানিতে পশুর বর্জ্য অপসারণের জন্য ব্যবস্থাপনা কমিটিকে সর্বোচ্চ 10 ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছেন সিটি মেয়র। এছাড়া 41টি ওয়ার্ডকে 6টি জোনে ভাগ করে 6 জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদারকির জন্য। জনগণকে বলছি যে অন্ততপক্ষে 2-3টার মধ্যে যদি বর্জ্যগুলি ফেলে দেয় তাহলে আমরা সন্ধ্যার মধ্যেই সমস্ত শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারব। প্রস্তুত রাখা হয়েছে 350 গাড়ি ও ওয়াকিটকি সহ সরঞ্জামাদি। ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হবে কন্টেনার মুভার। যেহেতু বর্ষাকাল অনেক সময় পানি উঠে যায়, সেক্ষেত্রে বিকল্পভাবে যেন আমরা গাড়ির সংস্থাপন করতে পারি সেটা ইতিমধ্যে আমাদের 2টি টিজি আছে, সেই 2টি টিজিকে আমরা প্রস্তুত করেছি যে নারী ভুড়ি ডাম্পিং করার জন্য। সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে বর্জ্য অপসারণে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব, সিটি কর্পোরেশন যতই কিছু করুক না কেন, আমরা কিন্তু এই কাজে সফল হতে পারবো না। এবছর 3টি ধাপে প্রায় 34,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় 60 কোটি টাকা বকেয়া থাকায় চামড়া কেনা নিয়ে দুশ্চিন্তায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরে 150 আড়তদার। জেলার ব্যবসায়ী নেতারা জানান, ঈদের আগেই বকেয়া টাকা তুলতে ট্যানারি মালিকদের কাছে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আলবমের তথ্য ছবিতে বিস্তারিত। ঈদ এগিয়ে আসায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরের আড়তগুলোতে রং করা শুরু করেছেন ব্যবসায়ীরা। আড়তগুলো প্রস্তুত করা হলেও ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় 60 কোটি টাকা বকেয়া থাকায় পুঁজি সংকটে ভুগছেন এখানকার আড়তদার ও ব্যবসায়ীরা। গত বছর ঈদের আগে ট্যানারি মালিকরা আশ্বাস দিয়েও বকেয়া টাকা পরিশোধ করেননি। চলতি বছর বকেয়া 65 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা পরিশোধ করেন মালিকরা। এতে চামড়া কেনা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। 10 লাখ টাকা ঢাকা ট্যানারি মালিকের কাছে পাবো, একটি পয়সাও দেয়নি। এই টাকাগুলো যদি আমরা না পাই তাহলে আমরা আমাদের ব্যাপারীদেরকে টাকা দিতে পারবো না, আমরাও চামড়া কিনতে পারবো না। গত ঈদে টাকা পয়সা পাওয়া যায় না, এই ঈদেও টাকা পয়সা পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এই টাকার ভবিষ্যৎ কি কেউ আমরা জানি না, ট্যানারি আলারও দেবে কি দেবে না তারা মুখ খুলছে না। এ অবস্থায় বকেয়া টাকা তুলতে ট্যানারি মালিকদের সাথে নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা ঢাকায় ট্যানারি মালিকদের সাথে দেখা করি, তারা আশ্বস্ত করেছে, এখনো 2 দিন সময় আছে, ইনশাল্লাহ আমাদেরকে আমাদের পাওনা টাকা পরিশোধ করবে বলে আমি আশা রাখি। প্রতি বছর কোরবানির ঈদের পর দেশের 33টি জেলার প্রায় 7 লাখ পিস গরু ও 12 লাখ পিস ছাগলের চামড়া নাটোর থেকে কিনেন ট্যানারি মালিকরা। সময় সংবাদ, নাটোর। 7 দিন পৃথিবীতে অবস্থান করে নিজ ঘরে ফিরে গেলেন জগন্নাথ দেব।
শুক্রবার উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রার আনুষ্ঠানিকতা। উল্টো রথে অহিংস অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভক্তরা। সাত দিন ভক্তদের কাছে থেকে আবার স্বর্গলোকে ফিরে যাচ্ছেন জগন্নাথ দেব। শঙ্খ, কাঁসর আর উলুধ্বনিতে ভক্তরা তাই জানাচ্ছেন প্রণতি, প্রার্থনা পৃথিবীতে শান্তি নিয়ে এক বছর পর ভাই বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে আবার ফিরে আসবেন জগন্নাথ। আজকে রথের হচ্ছে শেষ দিন, আশা করি আমাদের এই পৃথিবী থেকে যত দুঃখ, তারপর যত মানে অসুস্থতা বা যা আছে জরা বেরি সব কিছু জগন্নাথ নিয়ে যাক। আজকের এই দিনে সকল ভক্তদের উদ্দেশ্যে, সকল ভক্তদের জন্য শ্রী জগন্নাথের কৃপা বর্ষিত হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে। শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয় উল্টো রথযাত্রা। এরপর পলাশী, দোয়েল চত্বর, গুলিস্তান ও মতিঝিল ঘুরে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয় সমাপনী আয়োজন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মানব সেবার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। যদি মানুষকে ভালোবাসি, মানব সেবার জন্য যিনি শ্রী শ্রী জগন্নাথ দেব যে নির্দেশনা দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করে চলি, তাহলে আমার মনে হয় আমাদের দেশে কেন বিশ্বে কোনো হানাহানি থাকবে না, আমরা মানব কল্যাণে নিজকে নিয়োজিত করতে পারি। পদ্মপুরাণ মতে ভগবান বিষ্ণু উড়িষ্যার রাজা ইন্দ্রদুষ্ণকে স্বপ্নে তার বিগ্রহ নির্মাণের আদেশ দেন, পরে স্বর্গ থেকে বিষ্ণু কাঠ পাঠালে তা দিয়ে তৈরি হয় জগন্নাথের বিগ্রহ। ওই সময় থেকেই প্রতি বছর শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে রথে চড়ে জগন্নাথ তার ভাই বলরাম আর বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে পথে পথে ঘুরে আশীর্বাদ দেন ভক্তদের। সাত দিন পর তিন ভাই বোন আবার ফিরে যান নিজ গৃহে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ রাজনীতিতে নাটকীয় পরিবর্তন। বোরিস জনসন দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর কে হচ্ছেন তার উত্তরসূরি তা নিয়ে ব্রিটেন জুড়ে আলোচনা তুঙ্গে। এদিকে জনসমর্থনে ভাটা পড়েছে কনজারভেটিভ পার্টির, প্রস্তুত নন বিরোধী দল লেবার পার্টিও। আর তাই কঠিন চ্যালেঞ্জের সামনে দুই দলই। তানবীর হাসানের ক্যামেরায় শোয়েব কবিরের রিপোর্ট। As I will until a new leader is in place. লন্ডনের মেয়র থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মাঝখানে কিছুটা সময় দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। ব্রেক্সিট ইস্যুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দায়িত্ব গ্রহণ করা বোরিস কখনো ভাবেননি এভাবে দলীয় চাপের মুখেই পদত্যাগের ঘোষণা দিতে হবে তাকে। ঠিক এক মাস আগে অনাস্থা ভোটে জয়ের মাধ্যমে এক বছরের জন্য ক্ষমতা নিশ্চিত থাকলো নাটকীয়ভাবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে পাল্টে যায় সব দৃশ্যপট। পদত্যাগের এই ঘোষণা কনজারভেটিভ দলের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার নতুন সুযোগ বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। তবে ব্রিটিশ জনগণের বৃহত্তর স্বার্থে এই পদত্যাগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। প্রধানমন্ত্রী যে পদত্যাগ, এটা কনজারভেটিভ পার্টিকে নতুন করে কোনো চাপে ফেলে দিবে এরকম কোনো সম্ভাবনা নাই, বরং এটা নতুন করে গুছিয়ে পার্টি আরো সামনের দিকে মানুষের সাথে আরো ওয়েল কানেক্টেড হবে। প্রধানমন্ত্রী হিসেবে একের পর এক ব্যর্থতা কনজারভেটিভ পার্টির জনসমর্থনে ভাটা পড়েছে। অপরদিকে দীর্ঘ এক দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা লেবার দল এখনো নির্বাচনের মুখোমুখি হতে প্রস্তুত নয়, তাই কনজারভেটিভ দলের এই হজবড়ল অবস্থার সুযোগ নিয়ে নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের জনমত পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মনে করছেন লেবার দলীয় কর্মীরা। ব্রিটিশ রাজনীতিতে বোরিস জনসন সবসময় একজন বিতর্কিত মানুষ ছিলেন। ব্রিটিশ মানুষরা উনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে এবং সেজন্য উনি সর্বশেষ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আগামী অক্টোবরে কনজারভেটিভ দলের কনফারেন্স অনুষ্ঠিত হবে, সেখানেই নির্বাচিত হবে আগামী দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যদিকে লিভারপুলে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লেবার দলের কনফারেন্স, যেখানে দলীয় প্রধান হিসেবে আবারও অবস্থান অনেকটাই নিশ্চিত কিয়ার স্টারমারের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এই যাত্রায় ছুটছে মানুষ, ট্রেনে ওঠা নিয়ে যুদ্ধ, ছাদেও শত শত যাত্রী, বাস না পেয়ে ট্রাক পিকআপে ঝুঁকি নিয়ে যাত্রা, মহাসড়কে যানজট, সদরঘাটে লঞ্চেও ভিড়। শেষ সময়ে কোরবানির হাটে পশুর বেচা কেনা জমজমাট,
ইচ্ছে মতো দাম হাঁকছেন বিক্রেতা, পছন্দের সঙ্গে দামের সমন্বয় হচ্ছে না ক্রেতার। আরাফাতের ময়দানে 10 লাখ হাজির ইবাদত বন্দেগি, খুতবায় বিশ্ব শান্তি কামনা, মুজদালিফায় রাত যাপনের পর সকালে মিনায় পশু কোরবানি। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।